হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ছায়া প্রকাশনের সুবীর দাসের বই থেকে রিজনিং এবং জিআই ক্লাসের যে অধ্যায়গুলো আমি শুরু করেছিলাম এবং সেই অধ্যায়ের অন্তর্গত শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন অধ্যায়ের অলরেডি 8টা পার্ট আমি করিয়ে দিয়েছি এবং আজ এই ভিডিওতে সেই শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 9 বা নবম পার্ট করাতে চলেছি। এবং এই ক্লাসিফিকেশন অধ্যায়ের অষ্টম পার্ট থেকে সায়েন্সের ওপরে প্রশ্ন শুরু হয়েছিল এবং সেই সায়েন্স গ্রুপের প্রশ্ন থেকে 15টা প্রশ্ন অলরেডি করিয়ে দেওয়া হয়েছিল এবং আজকের ক্লাসটি শুরু হচ্ছে প্রশ্ন নম্বর 16 থেকে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 9। তো আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নম্বর 16, হীরে, পান্না, চুনি, ফিরোজা এই চারটের মধ্যে থেকে আলাদা কোনটি? তো এই চারটের মধ্যে থেকে চুনি, ফিরোজা এবং পান্না হলো যৌগিক পদার্থ, একমাত্র হীরে বা ডায়মন্ড হচ্ছে মৌলিক পদার্থ কারণ এটি কার্বনের অংশ। তার সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নম্বর 17, হীরে, অ্যালুমিনিয়াম, টাংস্টেন, তামা এই চারটের মধ্যে থেকে অ্যালুমিনিয়াম, টাংস্টেন এবং তামা হলো 3টে ধাতু, কিন্তু হীরে কোনো ধাতু নয়, হীরে হলো একটা অধাতু যেটা কার্বনেরই একটা রূপভেদ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নম্বর 18, ম্যাগনেশিয়াম, ব্রোঞ্জ, পিতল, তামা এই চারটের মধ্যে থেকে ম্যাগনেশিয়াম, ব্রোঞ্জ এবং পিতল হলো শঙ্কর ধাতু, কিন্তু তামা কোনো শঙ্কর ধাতু নয়, এটি হচ্ছে পিওর মেটাল বা ধাতু। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নম্বর 19, হীরক, সালফার, ব্রোমিন, ফসফরাস এই চারটের মধ্যে থেকে ব্রোমিন হলো সাধারণ তাপমাত্রায় তরল অধাতু এবং বাকি হীরক, সালফার, ফসফরাস এগুলো কিন্তু অধাতু, কিন্তু এগুলো সাধারণ তাপমাত্রায় তরল নয়। তো তাহলে এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হলো অপশান সি, ব্রোমিন। কোশ্চেন নম্বর 20, আর্সেনিক, হিলিয়াম, অ্যান্টিমনি, বিসমাথ এই চারটের মধ্যে থেকে আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ হলো ধাতুকল্প, একমাত্র হিলিয়াম হলো নিষ্ক্রিয় মৌল। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, হিলিয়াম। কোশ্চেন নম্বর 21, ব্রোমিন, গ্লুকোজ, ইউরিয়া, অ্যালকোহল এই চারটের মধ্যে থেকে গ্লুকোজ, ইউরিয়া এবং অ্যালকোহল হলো যৌগিক পদার্থ, একমাত্র ব্রোমিন হলো মৌলিক পদার্থ। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, ব্রোমিন। কোশ্চেন নম্বর 22, হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া এই চারটের মধ্যে থেকে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হিলিয়াম হলো গ্যাসীয় মৌল, একমাত্র অ্যামোনিয়া হলো গ্যাসীয় যৌগ। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান ডি, অ্যামোনিয়া। কোশ্চেন নম্বর 23, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটিলিন, নিয়ন, মিথেন এই চারটের মধ্যে থেকে একমাত্র নিয়ন হলো গ্যাসীয় মৌল এবং কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটিলিন এবং মিথেন হলো গ্যাসীয় যৌগ। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, নিয়ন। কোশ্চেন নম্বর 24, অ্যালকোহল, পারদ, গ্লিসারিন, জল এই চারটের মধ্যে থেকে অ্যালকোহল, গ্লিসারিন এবং জল হলো তরল যৌগ এবং একমাত্র পারদ হচ্ছে তরল মৌল। এবং পাশাপাশি অন্যভাবে যদি আমরা দেখি তো তাহলে এক্ষেত্রে পারদ হচ্ছে একটা ধাতু, যদিও এটা তরল, কিন্তু অ্যালকোহল, গ্লিসারিন এবং জল কিন্তু কোনো ধাতু নয়। তো এই দুইভাবে কিন্তু আমরা এখানে পারদকে আলাদা করতে পারি। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, পারদ। তো আশা করি বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো এবং এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও সুবীর দাসের এই রিজনিং এবং জিআই বই থেকে এই সকল অধ্যায়গুলো সম্পূর্ণ করতে পারে এবং কমপ্লিট করতে পারে। কোশ্চেন নম্বর 25, নুন, চিনি, ঘি, তেল এই চারটের মধ্যে থেকে চিনি, ঘি এবং তেল হচ্ছে জৈব যৌগ এবং নুন যেটা আছে এটা কিন্তু একমাত্র অজৈব যৌগ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, নুন। কোশ্চেন নম্বর 26, ইথিলিন, অ্যাসিটিলিন, নিশাদল, মিথেন এই চারটের মধ্যে থেকে ইথিলিন, অ্যাসিটিলিন এবং মিথেন হলো জৈব যৌগ এবং নিশাদল হচ্ছে অজৈব যৌগ। তো এক্ষেত্রে যেটা আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি, নিশাদল। কোশ্চেন নম্বর 27, গ্রাফাইট, হীরক, ভূষকালি, কার্বন এই চারটের মধ্যে থেকে গ্রাফাইট, ভূষকালি এবং হীরক হলো
কার্বনের তিনটে রূপভেদ। তো এক্ষেত্রে যেটা আলাদা সেটা হচ্ছে কার্বন নিজে। তো এক্ষেত্রে তাহলে যেটা বিমানান সেটা হচ্ছে সঠিক উত্তর অপশান ডি, কার্বন। কোশ্চেন নাম্বার 28, হিলিয়াম, ক্লোরিন, আর্গন, ক্রিপ্টন, এই চারটের মধ্যে থেকে হিলিয়াম, আর্গন এবং ক্রিপ্টন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু ক্লোরিন কোনো নিষ্ক্রিয় গ্যাস নয়, এটি কিন্তু রীতিমতো বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান বি, ক্লোরিন। কোশ্চেন নাম্বার 29, রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, লিথিয়াম, এই চারটার মধ্যে রেডিয়াম, ইউরেনিয়াম এবং থোরিয়াম হলো তেজস্ক্রিয় মৌল, কিন্তু লিথিয়াম কিন্তু কোনো তেজস্ক্রিয় মৌল নয়। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান ডি, লিথিয়াম। কোশ্চেন নাম্বার 30, মাইক্রোফোন, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, বাইনোকুলার, এই চারটের মধ্যে থেকে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ এবং বাইনোকুলার হচ্ছে দেখার যন্ত্র, একমাত্র মাইক্রোফোন দিয়ে কিন্তু কথা বলা হয়। তো এক্ষেত্রে যেটা আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ, মাইক্রোফোন। তো তাহলে বন্ধুরা, এই 30 নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হলো আজকের সুবীর দাসের বই থেকে ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 9। এই ক্লাসিফিকেশন অধ্যায় থেকে এখনও কিন্তু অনেকগুলো পার্ট বাকি রয়েছে, যেখানে জীববিদ্যা, ইতিহাস, ভূগোল বিভিন্ন আলাদা আলাদা বিষয় থেকে কিন্তু ক্লাসিফিকেশন করানো হবে। তো সেই সকল পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি এই ক্লাসগুলো আপলোড করব সাথে সাথে তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাবে, এবং বন্ধুদের সাথে এই ক্লাসগুলোকে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।